ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ চলছে। যতটুক জানা গেছে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধেছে। আমরা আরেকটু বিস্তারিত জেনে নেব। টেলিফোনে আমাদের সহকর্মী হোসাইন শাহিদ সেখান থেকে জানাচ্ছেন। শাহিদ, একটু জানাবেন যে এই যে এই রমজানের মধ্যেও মাঝ রাতে কি নিয়ে সংঘর্ষটা বাঁধলো, ঝামেলাটা কি হয়েছে, কি জানতে পেরেছেন আপনি? হ্যাঁ মনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটি ত্রিশালে অবস্থিত, ত্রিশাল বাজার থেকে একটু ভিতরের দিকে, তো সেখানে কিন্তু যে হোস্টেলগুলো থাকে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ার আশপাশে কিছু হোটেল থাকে, এখানেই বেশিরভাগ সময় শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করেন, এখানেই খান। তো এরকম একটি হোটেলে তারা খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন এবং খাবারের মান নিয়ে এবং পরবর্তীতে অসুস্থ হওয়া নিয়ে এ ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেই যে হোটেল মালিক বা হোটেলের ব্যবসায়ী তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সেটি যখন বড় হয় তখন বিষয়টি প্রক্টর সাহেব যিনি আছেন বিশ্ববিদ্যালয়ে তার কাছে যায় এবং তিনি এটি একটি মীমাংসা করার চেষ্টা করেন এবং বলে আসেন হোটেল মালিকদেরকে এবং শিক্ষার্থীদেরকে। কিন্তু তার পরবর্তীতে হঠাৎ করেই এই ধরনের একটি সংঘর্ষের ঘটনা ঘটে শুরু হয়, যেটি এখনো পর্যন্ত চলছে। তো এলাকাবাসী ওই হোটেলের মালিক বা তাদের সাথে যারা ছিলেন তাদের সাথে এলাকাবাসী যোগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীরা যারা আছেন তারা সেখানে করছেন হামলা, পাল্টা হামলা করছেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মনির জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে হোসেন শাহিদ। নিশ্চয় পরে আমরা আরও জানতে পারবো এই বিষয়ে।